সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার কিশোরী ঘনদর্শনের আসামিকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ধর্ষকরা প্রভাবশালী হওয়ায় তারা কিশোরীর অভিভাবকদের শুরুতে মামলা করতে দেয়নি আমাদের প্রতিনিধি লিপসন আহমেদ জানান আপোষে মীমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে ধর্ষকরা পরবর্তীতে মেয়েটি বেশি অসুস্থ হয়ে যাবার পর মেয়ের মা থানায় মামলা করে এরপর পুলিশ এক ধর্ষককে আটক করে তবে অন্য চার ধর্ষক এখনও গ্রেফতার হয়নি